আপনার বক্তব্যের সাথে কোরআন বক্তব্যের কোনো মিল নেই এটা বানোয়ার বিষয় কোনো জিন বা পরি বা কোনো কেউ মানুষের সাথে থাকে না শুধু আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন তোমাদের প্রত্যেকটা বিষয় রেকর্ড করার জন্য আমি আল্লাহ আল্লাহমান এক প্রকার সম্মানিত তোমাদের দুই কাদে রেখেছি আল্লাহ সুমন তালা আমাদের দুই কাদে সম্মানিত দুই কালে দুই ফেরেস্তাও একটা ভুল ধারণা সমাজের মানুষের মধ্যে আছে যে পেরহমান আর ক্যয়াতি বিন দুই ঘাড়ে রয়েছে জিনা পেরহমান ক্যাতিবিন কোরানের এই আয়াতের অর্থ কেরয়মান সম্মানিত কারিমের বহুবচন হল কেরম আর ক্যাতেবের ভবচন হচ্ছে ক্যয়াতি সম্মানিত লেখকগণ আমাদের দুই ঘাড়ে রয়েছে আমরা হামাইয়া আমেল মিস কয়লা র মামা আমের মিস কয়লা র খাই রয় শাহ রয়ারা আমরা যে ভালো মন্দ যাই করে না কেন তারা সেটা রেকর্ড করে রাখে তারা লিপিবদ্ধ করে রাখে তাই আল্লাসমান তালা আমাদেরকে এই লেখার যে একটা নথি একটা পত্র এটা আমাদেরকে আল্লাহ কাল দিন অবশ্যই দিবেন আর সেটা যদি আমাদের সম্মুখ থেকে দেওয়া হয় তাহলে সেটা হবে আমাদের জন্য কল্যাণ কর আর যদি পিছন থেকে হয় তাহলে সেটা দেওয়া হবে অকল্যাণ কর যা জাহান্নামের একটা নিদর্শন বয়ে আনবে তো কারিম নামক জিন ভালো মন্দ সবকিছু জানে শুনে এই সমস্ত বক্তব্য হলো মিথ্যা এটা সত্য নয় এটা মিথ্যা একটা বিষয় কোন জিন মানুষের ইন্দুরের জন্য বা মানুষের ভালো মন্দের জন্য এটা লসমানতা এলাকা কে পাওয়ার দেন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান 34 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাইহি ইলমুস সাআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আরআদ বলেছেন যে পাঁচটি এলমের জ্ঞান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেই নাই তার মধ্যে একটা হলো গায়েব জ্ঞান আর আপনি বলছেন করিম নক জিন মানুষের অতীত ভবিষ্যৎ সবই জানে এটা বানোয়াট মিথ্যা কথা এই মিথ্যা কথা আমার আপনি বিশ্বাস করলে কুফরি হয়ে যাবে যা ঈমান হারিয়ে যাবে এটা কুফরি একটা মতবাদ এটা কোরআন হাদিসের সাথে আপনার কোনো মিল নেই এক বিষয় হলো কেরামেন কাতিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত লেখকগণ আমি তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা তোমাদের প্রত্যেকটা বিষয় লিপিবদ্ধ করে রাখছে এগুলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা একটা নস্ক একটা কিতাব আমাদেরকে দিবেন যদি কিতাবটা সম্মুখ থেকে দেওয়া হয় তাহলে সেটা হবে আমাদের জন্য মঙ্গলময় আর সেটা যদি পিছন থেকে দেওয়া হয় সেটা আমাদের জন্য হবে অমঙ্গলময় তো আপনি যে কথা বলছেন এটা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা কথা আর আপনি জানতে চাইলেন যে এই সমস্ত জিন হতে বেঁচিয়ে থাকার উপায় কি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই বিষয়ে বলেন এখলাস ফালাক নাস এই তিনটা সুরা যদি কোনো ব্যক্তি পড়ে সকালে আর পুরো শরীর মেসেজ করে তাহলে সারাদিনও মানে তাকে সয়তানা আচ্ছাদিত করতে পারবে না কেউ যদি এটা সন্ধ্যায় করে তাহলে সারা রাত তাকে আচ্ছাদিত করতে পারবে না কোনো অনিষ্ঠ তারপরে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ সাল তালা আপনাকে হেফাজত করবেন হেফাজত রাখবেন জি আল্লাহ সালা যেন আমাকে আপনাকে সঠিক সঠিকার মামদণ্ডে চলার তফিকা করেন আল্লাহ আসসালাম আলিক